Otuku Hilchadigan Bodhubihar Chattogram. Hilchadigan Bodhubihari Podotomo Dantam Shubho Kutichibota Anushthane এখানে উপস্থিত আছেন বন্ধুবর অগ্রজ্যোতি মহাশয়ও উপস্থিত আছেন বিজয়ানন্দ মহাশয়ও এবং আমাদের হিলসাদিগান বৌদ্ধবিহার প্রতিষ্ঠা লগ্নে যিনি একজন প্রতিষ্ঠাতা হিসেবেও গণ্য করা যায় তিনি হচ্ছেন বন্ধুবর নন্দপ্রিয় মহাতীর মহোদয় এখানে উপস্থিত আছেন বন্ধুবর ডক্টর দীপঙ্কর অরিষ্টবীর মহোদয় যিনি বা যার সাথে আমরা একসঙ্গে দীর্ঘ আট দশ যে লেখাপড়া করছিলাম ওখান থেকে একসঙ্গে মাস্টার ডিগ্রি অর্জন করেছিলাম এরপরে আমরা একসঙ্গে ইন্ডিয়াতে গিয়ে ভারতে গিয়ে মগধ ইউনিভার্সিটিতে আমরা একসঙ্গে পিএইচডি অ্যাডমিশন দিয়েছি অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি কিন্তু আমরা ছয়জন একসঙ্গে ওখানে ছয়জন অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি আমরা শুধু চারজন নির্বাচিত হয়েছি যে চারজনের মধ্যে আমরা নিতে পারি নাই বিশেষ করে আমি সে সময় ভর্তি হওয়ার সময় অসুস্থতার কারণে আমি ভর্তি হতে পারিনি তখন আমি ওই বেলুর হাসপাতালে আমি যেতে হয়েছে সে সময় অসুস্থতার কারণে বহুত সময় চলে গেছে আমি ওইটা কমপ্লিট করতে পারিনি আজকে যা দেশনা শুনেছেন যে ডক্টর দীপঙ্কর বিকু উনি যে পিএইচডি কমপ্লিট করেছেন তো যাই হোক আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে যারা দূর দূরান্ত থেকে আমাদের ডাকে ছাড়া দিয়ে অন্তপূর্ণ একটা বিকু সঙ্গ আমাদের কোন যে আমাদের কঠিন জীবদানকে সাফল্যমণ্ডিত করার জন্য অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদর মাদ্রাসা করার জন্য আমি কমিটির পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং কি সঙ্গের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি তো এই সদর প্রাণ উপাসক উপাসিকা মন্ডলে এখানে ধর্ম দেশনা করার তেমন সময় নেই এখানে যে আমাদের এগারোটায় যে দুপুর শয়ন খেতে হবে তো এখানে যারা বিক্ষু সঙ্গের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে দেশনা করেছেন আমি অত্যন্ত নিজেও শ্রবণ করেছি এবং কি আমি মুগ্ধ হয়েছি অনেকে এখানে যে ধর্ম দেশনা করেছেন বিশেষ করে এখানে যারা আমরা আদিবাসী বা আমরা পাহাড়ি বৌদ্ধরা যারা আমরা চট্টগ্রামে অবস্থান করি বিভিন্ন পার্বত্য চট্টগ্রাম থেকে যারা অসুখ বিসুখের সময় বিপদের সময় এবং কি যে কোনো কিয়াম বা মন্দির প্রতিষ্ঠা করার সময় এখানে চলে আছেন এখানে আমরা যথাসাধ্য চেষ্টা করি তাদেরকে রক্ত দিয়ে অর্থ দিয়ে এবং কি যে পারিশ্রমিক দিয়েও আমরা তাদেরকে সহযোগিতা করতে এখানে প্রায় ফিলিপদে প্রায় সাতাইশ আঠাশটি সংগঠন রয়েছে ধর্মীয় সংগঠন রয়েছে তারা অত্যন্ত দক্ষতার সহিত এই মানবতার কর্মগুলো সুন্দরভাবে সম্পাদন করতে করতে করতেছেন এবং করছেন কিন্তু আমরা যখন একটি দুঃখের বিষয় হলো কিন্তু আমরা যখন দুঃখে পড়ি আমরা যখন বিপদে পড়ি দেখা যায় আমাদেরকে আর ওই পার্বত্য চট্টগ্রামে তুটতে দেয় না পার্বত্য চট্টগ্রাম আমাদেরকে কি করে যদি আমি আমরা যদি এদের অবাধ্য হই এদের থুকি তাহলে বিভিন্ন সময় জরিমানাও আমাদেরকে গুনতে হয়েছে এমন ওই ঘটনা ঘটে গেছে তাহলে আজকে অত্যন্ত সুন্দরভাবে যে ওই বৌদ্ধ শ্রী বিক্ষু মহোদয় সেই কথাটি আলোকপাত করেছেন তো যারা নেতৃত্ব স্থানীয় আছেন আমাদের পার্বত্য চট্টগ্রামে এই বিষয়টি আমাদের আমাদের প্রতি সদয় হওয়া প্রয়োজন কারণ আমরা এই যে একজন অসুখ হলে এই বেলা কোথায় পাবো তখন ফেসবুকে বা মিডিয়াতে আমরা প্রচার করি তখন দূরে গিয়ে সেই ব্লাডটা দিয়ে ওই ব্যক্তিকে কি করি রক্ত দান দিয়ে সেই মুমূর্ষু অবস্থা থেকে আমরা জীবন দান করে আছি তো আমরা যদি বিপদে পড়ি বিপদের সময় যদি ওখানে যাই আমরা যদি কোনো স্থান না পাই তাহলে এবারে আমরা কি করব হ্যাঁ একটা কথা আছে
তুই দিয়ে রে মুই দিয়ে নাও না তুই দিয়ে রে মুই দিয়ে এ তুই আর আমি দি এ আমি দি দেখি তো তারা আমারে সিদ্ধরণ করি মোল্লা এলান নবত অথচ অথচ কি আমি যথেষ্ট আপ্রাণ সহিত আমি চেষ্টা করি তো এইভাবে আমরা অত্যন্ত এখানে কষ্ট করে যে মাথার গাম পাইয়ে পেলে প্রতিদিন যে এই সকাল 6টা হতে রাত 10টা পর্যন্ত আমরা ওই যে বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা পরিশ্রম করে এভাবে মানবতার সেবার জন্য আত্মদান করতেছি তো সেই আত্মদানগুলো অন্ততপক্ষে একটু আমাদের কি আমাদের মূল্যায়ন করা দরকার যারা আমরা আমাদের পার্বত্য চট্টগ্রামে যারা যে বসবাসরত বা যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি আছেন এগুলো আমাদের আমাদের যে এগুলো মূল্যায়ন করা দরকার আছে আমাদের আমরা যখন বিপদে পড়ি আমরা তারা যখন বিপদে পড়ে আমরা এগিয়ে যাই আমরা যখন বিপদে পড়ি এগিয়ে না আসলে তো চলবে না হ্যাঁ এমনই এই অনেক সময় এমনই কথা উঠেছে যে আমরা আর কোনোদিন ব্লাড দেব না ওহ আরো করব না কারণ আমাদেরকে বিপদের সময় দুঃখে দেওয়া হয় না গন্ডগোলের সময় কোনো সমস্যা হলে ওখানে দুঃখে দেওয়া হয় না এই তোমরা দুঃখে পারবে না করোনার সময় কি হয়ে গেল করোনার সময় কি হয়ে গেল আমাদেরকে আর ওখানে যেতে দেয় না এই তোমরা দুঃখে পারবে না অনেক কষ্ট করে হেঁটে গিয়ে ওখানে প্রবেশ করেছে তারপরে আবার ওখানে গিয়ে ঝুড়ি বেলা গুনতে হয়েছে এমনও কতগুলো ইয়ে আছে নজির আছে তো এগুলো আমাদের আমাদের প্রতি সদয় হওয়া প্রয়োজন যারা চট্টগ্রামে আছেন এবং কি এখানে যারা অনুতপূর্ণ ক্ষেত্র বিক্ষু আছেন ওখানকার নেতৃত্ব দিচ্ছেন একজন বিহার এক একজন পাড়ার একজন গ্রামের অধিপতি আছেন হ্যাঁ অধিপতি আছেন তারা এগুলো যে যদি একটু বুঝিয়ে বলেন তাহলে আমাদের প্রতি তারা সদয় থাকবে তো যাই হোক তো আমি আর দীর্ঘায়িত করছি না তো আপনারা জানেন আমাদের বৌদ্ধ বিহারটা আমাদের মন্দিরটা অনেক কষ্ট করে আমাদেরকে যে চলতে হচ্ছে প্রতি মাসে যে হাজার হাজার টাকা বা 15-20 হাজার টাকা আমাদেরকে ভাড়া দিতে হচ্ছে হ্যাঁ সেগুলো আপনাদের কাছ থেকে তুলতে অনেক কষ্ট হয় আপনারা যদি ওগুলো যদি একটু সহানুভূতি প্রকাশ করেন সহানুভূতিশীল হন যদি আমাদের প্রতি সদয় হন মন্দির তো শুধু আমাদের না আপনাদের সবাইয়ের সকলের মন্দির আজকে এই মন্দির আসে বিজয় আপনারা এখানে উপস্থিত হতে পেরেছেন হ্যাঁ এখানে সমবেত হতে পেরেছেন এখানে পঞ্চশীল গ্রহণ করতে পেরেছেন এখানে কি ধর্ম দর্শনা শ্রবণ করতে পেরেছেন আজকে এই মন্দির আছে বলে এখানে কুটির শিবদানের সভা হচ্ছে কুটির শিবদান করতে পেরেছেন পারতেছেন তো এই জন্য আপনাদের আরো সময় হওয়া দরকার যতক্ষণ পর্যন্ত না আমরা একটা স্থায়ী বিহার প্রতিষ্ঠা করতে পারি আমি অনেক চেষ্টা করে যাচ্ছি অনেক তদবির করে যাচ্ছি যাতে আমি যে এই অত্র অঞ্চলে একটা স্থায়ী বিহার প্রতিষ্ঠা করতে পারি আমি যে সেই জন্য আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে এই যে 9 নং আসনের মহিলা সংরক্ষিত আসনের এমপিকে নিমন্ত্রণ করছিলাম হ্যাঁ উনি আসবেন বলছিলেন হ্যাঁ তারপর ওই যে এমপি সাহেব ওই যে অত্র এলাকার 11 নং আসনের এমপি মহোদয় এমপি লতিফ সাহেব এখানে আসার কথা বলেছিলেন ওনাদের কাছ থেকে আমি অনেক ওনাদের কাছে অনেক তদবির করতেছি আমি তারপর এখানে আরো উপস্থিত হবেন বিকেল বেলা যে অতিরিক্ত মহাসচিব যে দিলীপ কুমার ভণিক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যে উনি অতিরিক্ত সচিব উনি চলে আসবেন আমি আমার সাথে সরাসরি কথা হয়েছে উনি চলে আসবেন তো আমি আর বেশি কথা না বলি আপনারা বিকালে চলে আসবেন বিকালেও আমাদের মেন অনুষ্ঠান সকালে তো শুধু সঙ্গদান অষ্ট পরিষ্কার দান বৌদ্ধমতি দান হলো বিকাল বেলা শিবদান হবে তো এই কাজেই আপনারা যথাসময়ে যে 1টা 30 মিনিটে খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে আসবেন আমরা যাতে সুন্দরভাবে আমাদের কুটির শিবদানটা সম্পাদন করতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন তো এই সকলকে ধন্যবাদ জানিয়ে পুণ্যদান জানিয়ে পুণ্যদান বিতরণ করে আমার সংক্ষিপ্ত যে বক্তব্য বাদ্যের সময় এখানে সমাপ্ত করলাম সাধু সাধু সাধারণ উপাসক উপাসিকাবৃন্দ আগামী 6টা নভেম্বর চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারে দানোত্তম সুবর প্রতীক শিবদান অনুষ্ঠিত হবে আপনারা সকলে
ওই উক্ত প্রতিচ্ছিপদ দানে ওই যে অংশগ্রহণ করবেন সকালের পর্ব এখানে সকালের পর্ব এখানে সমাপ্ত ঘোষণা করা হল দ্বিতীয় পর্ব শুরু হবে বিকাল 1:30 মিনিটে আপনারা যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে
Thank you.
রক্ত পরিষ্কার দানকে স্বর্ণ দানকে দান আমি তো দান করতে গিয়ে Bikku Sangka ke, Astro Fisca Tarki, Sangka Tarki, বাবু দিলীপ কুমার বনি অতিরিক্ত সচিব অতিরিক্ত মহাপরিচালক পিইডিবি চার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপস্থিত Naso tambang beja nati, dapi sukar sang yata. Ikse doke noga mante soito dharmoan. Bujinu param genir loge telayo janoan. Sadhu, sadhu, sadhu. জয়িতা চাকমা, লিপ্সা চাকমা, নিশু চাকমা, কাঞ্চনা চাকমা, ফারুকে বন্ধুকে ধর্মকে সঙ্গকে দানোত্তম কবির শিবদানকে ভিক্ষু সঙ্গকে বন্ধুকে ধর্মকে Bhikkhu Sangha ki, Kalpatra Dhan ki, Dhanabhita Dhanabhattari ki, Jayoga Sreshti hai, আমার শিষ্যদিগা মন্ত্রী গায়িত দাতম বগীর শিবদান দ্বিতীয় হব অনুষ্ঠিত হলো তার তাদের বেজে পর্ব যারা যারা এই মহান দান ধর জগবোধ চাঁদরে নিহিন আমাদের নিজ মনন অতি গুরু আইন ভার তারা চলিয়ে সঙ্গে দান দিবা সেই সুযোগ তো আমাকে বাঁধে তোমার লাই নামে গরিব দুঃখী মানুষ সাধারণ মানুষ গ্রামের সারি ঘুরি রায় তার দান গুণবাসিত করে দিয়ে যাই হোক এতে দান আমি দিয়ে অনন্য দান অর্জন আমাদের পূজ্যবাগী অংশ পূজ্যবাগী অনেক অংশ গ্রহণ করছেন ওই তারা নামানি এই মুহূর্তে কথা হল সর্বপ্রথম শিবদান লড়ে লই দানবাগী হয়ে গই ওই রিয়েল ফাটবা আর Kurna Meri Chakma, Tien Namarat Shaitari Chakma, Sen Namarat Shadra Chakma, Pas Namarat Diginala Bhutto Bhakti Bhakta Purishad,
5 নম্বর সোহেল চাকমা 6 নম্বর মেনানা চাকমা 7 নম্বর রেকি চাকমা 8 নম্বর সুব্বি চাকমা 9 নম্বর জোনা চাকমা সবিনয় চাকমা অনন্তা চাকমা অনন্তমা চাকমা সিওরি দেওয়ান কান্ত চাকমা সন্ধ্যামা দিয়ে 110 নিয়া নন্দা দেবী চাকমা মালবিকা চাকমা সবিতা চাকমা সপরিবার অমল বড়ুয়া বরগাং বরগাং অতরাগর বরগাং অবরেদি প্রিয়াসী চাকমা নমিতা চাকমা বৈশিমা রেশমি চাকমা রীনা চাকমা আয়ুষী চাকমা শান্ত বড়ুয়া পুষ্পিতা ও পারমি চাকমা আমফিত ভাই বাউর তার এবং তাজিউ সন্তোষ কুমার চাকমা বর্ষ চাকমা বুদ্ধপতি দা তারা বুদ্ধপতি দান করছেন কীর্ষাদিগা মহিলা পরিষদ তারা যে কদিন শিবদান করছেন শিবদান করছেন বাপ্পি মা চাকমা কেমিনিও চাকমা আর অনাহি আর এই মধ্যে আমাদের সংযোজন কি সেই মন্ত্রী বনবিহারক কমিটি তুর তারা শিবদান অংশগ্রহণ করছেন তারা শিবদান করতেন তারা সাধুবাদ সহিত অনুমোদন করা হলো মণিশঙ্কর সুরভি সপরিবার নাকি দাঁড়িয়েও শিবদান করছেন সপরিবারে যাই হোক আমার সময় সংকীর্ণ এই সমস্ত শুভহামানি দানহামানি কথা দিবার সময় না হবো আর আমার তারা যারা শিবদানি লোবার ইচ্ছুক আগে শিবরানি তুমি আমাদের জাতি মাতি নিয়ে সংগ্রহ করা হয়ে কারণ আমার অনুষ্ঠান চালু শুরু হলে বলেন আমি আর সময় না হবো আর ধন্যবাদ আচ্ছা মন্ত্র আকার লিখতে হবে সেনদ আরো তোমার বাজুড়ি দে ফুট এবং বুদ্ধ ফুট এবং বুদ্ধর ধর্মসভা হতুন তারাই পাঁচ হাজার দাঙ্গুর্য আদিবাসী আদিবাসী শ্রমজীবী কল্যাণ সমিতির ভকতন পাঁচ হাজার ভরি দিয়ে দাঙ্গুর্য মিস লেতিকা চাকমা সাউলে ঘোষ দান করছে যে সুদৃষ্টি রাজ্য ঘোষ তিন হাজার তিন দান করছে বৌদ্ধ ধর্ম সদান পনেরো হাজার দিয়া সর্বসাধারণ দান হয়েছে অঙ্গবর সর্বসেরা সংগ্রহের দান করছে আর সত্যগ্রাম আদিবাসী ব্যবসায়ী সমিতি তুল দশ লক্ষ দান করছে এই মধ্যে আমার জ্বরে দানা ভর্ব সংযোজন রবি তুড়ি চাকমা তার পাঁচক নিয়ে দিয়ে যাচ্ছি ঘোষ সংগ্রহ করাবি একটা পাঁচক নিয়ে দান করছি তোমার এই চিন্তায় যে দিত তোমার সাবল্য হব তার পরিপূর্ণ হব কাজে এখানে অন্ত না
আসন গ্রহণ করবেন পরম শ্রদ্ধেয় ভদন্ত সাধনা জ্যোতি মহাস্থবি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিংসাদিগাম বৌদ্ধ বিহার চট্টগ্রাম। সম্মানিত উদ্বোধক হিসেবে আসন অলঙ্কৃত করবেন মাননীয় সংসদ সদস্য জনাব এমিল উতিপ এমপি সংসদীয় আসন নং 11 বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের পুত্র জনাব সাজ্জাদ ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য মিসেস বাসন্তী চাকমা এমপি 9 নং সংরক্ষিত মহিলা আসন বাংলাদেশ জাতীয় সংসদ। প্রধান সধর্ম দেশক হিসেবে আসন গ্রহণ করবেন পরম শ্রদ্ধেয় ভদন্ত ডক্টর জিনবদী মহাতেরো অধ্যাপক পালি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন বাবু দিলীপ কুমার বণি অতিরিক্ত সচিব অতিরিক্ত মহাপরিচালক পিইডিবি 4 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আসন গ্রহণ করবেন জনাব জিয়াউল হক সুমন 29 নং ওয়ার্ড কাউন্সিলর চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিশেষ সদর্ম দেশক হিসেবে আসন গ্রহণ করবেন ভদন্ত অগ্রজ্যোতি মহাতেরো মহোদয় প্রাক্তন সভাপতি পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ অধ্যক্ষ দশকল বৌদ্ধবিহার আগ্রাচরী। সম্বর্ধিত অতিথি হিসেবে আমাদের মাঝে আরো আসন গ্রহণ করবেন ভদন্ত নন্দপ্রিয় মহাতেরো অধ্যক্ষ দক্ষিণ খপ্রফুরিয়া আদর্শ বৌদ্ধবিহার খাগড়াছড়ি। উপস্থিত দায়ক দায়িকাবৃন্দ, আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। এই যে আমি কঠিন জীবদান গরিব কার কতটুকু অবদান আগে সে মই তোমার কেনা করে বিশ্লেষণ করতে চান। যখন 2008 সালে যখন এই সারিকে হয়তো একখানা গুল গুল দিবা মানে যেহেতু এই যে আমার অনুষ্ঠানে গত দিনে যে আমার বাংলা এবং সামাজ মিশন গড়া পড়ে অর্থাৎ যেও জিয়ান হাতে সে আমার প্রয়োগ গড়া পড়ে হাজারে যেভাবে তুমি আমার আমাদের সহযোগিতা করছ সেটা নয় মই আরো উজ্জ্বল ভূমিতে ফকত আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করং তাছাড়া ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করং। আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি বাবু দিলীপ কুমার বণি অতিরিক্ত সচিব অতিরিক্ত মহাপরিচালক পিইডিবি 4 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপস্থিত হয়েছে। 28 অক্টোবর 2022 12 কার্তিক 1429 বাংলা 2566 বুদ্ধাব্দ রোজ শুক্রবার হিলসাদিগা বৌদ্ধ বিহারে 15তম শুভ দানোত্তম কঠিন জীবন দানে দ্বিতীয় পর্বে আমি সর্বপ্রথম অরহ তথাগত সম্যক বৌদ্ধকে বন্দনা জানাচ্ছি। উপস্থিত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গে প্রতি নত শিরে বন্দনা জানাচ্ছি এবং উপস্থিত সকল উপাসক উপাসিকাদের মৈত্রীময় শুভেচ্ছা ও সুস্বাগতম জানিয়ে সকল প্রাণীর হিত সুখ ও মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানে দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আমি নীলা চাকমা। আমি ক্রিস্টিনা দেওয়া। দ্বিতীয় পর্বে রয়েছে বিকাল 1:30 অনুষ্ঠান শুরু, বিকাল 2:05 ভিক্ষু সঙ্গে মঞ্চে আগমন, বিকাল 2:10 মঙ্গলাচরণ, বিকাল 2:20 উদ্বোধনী সঙ্গীত, বিকাল 2:30 সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দের আসন গ্রহণ ও বরণ,
বিকাল 2:40 মিনিটে পঞ্চশীল প্রার্থনা, বিকাল 2:55 মিনিটে স্বাগত ভাষণ, বিকাল 3:10 মিনিটে ভিক্ষু সংঘের সধর্ম দেশনা, বিকাল 5:00 উৎসর্গাদি ও সভা সমাপ্তি। পবিত্র জীবিত পাঠ বা মঙ্গলচারণ। আমরা মানব জাতি জানি জগতে সৃষ্ট জীব তার মেধা বুদ্ধি নিজের বিচার বিবেচনা ও বিবেকবোধের মাধ্যমে একমাত্র এই সৃষ্টত্বের স্বীকৃতি পেয়েছে। ধন্যবাদ শুধু বন্ধুনি। পবিত্র জীবিতক মঙ্গলময় বাণী শ্রবণ করে আমাদের অনুষ্ঠান আরম্ভ করবে পবিত্র জীবিতক পাঠ বা মঙ্গলচারণ করবে ভদন্ত কুমার কাশ্যপ ভিক্ষু আবাসিক বরগান বৌদ্ধবিহার। Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Ya bajirang bisai balo pandito pai rupa sati naso damang bijanati dapi suparasang yata punor sotan koino pare jen samechane janam buri tono kodora junio pure tole ইচ্ছে দোকে নোগা মানছে সত্য ধর্মান বুঝিনু পারন জ্ঞানীর লগে তেলায় জনমান এদিনা সাজ্জ বাজে না সত্যির তো সাপদা এদিনা সাজ্জ বাজে না সাপা দুঃখা দিনা সন্ত এদিনা সাজ্জ বাজে না ও তুতে জয় মঙ্গল সাধু 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 ভিক্ষু সংঘ ও অতিথিবৃন্দে আসক্ত সাধনা জ্যোতি মহাস্তুতি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিংসাদিগা বৌদ্ধবিহার চট্টগ্রাম সম্মানিত উদ্বোধক হিসেবে আসন অলঙ্কৃত করবেন মাননীয় সংসদ সদস্য জনাব এমিলতিফ এমপি সংসদীয় আসন নং 11 বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের পুত্র জনাব সাজ্জাদ ওমর ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য মিসেস বাসন্তী চাকমা এমপি নয়ডং সংরক্ষিত মহিলা আসন বাংলাদেশ জাতীয় সংসদ প্রধান সধর্ম দেশক হিসেবে আসন গ্রহণ করবেন পরম শ্রদ্ধেয় ভদন্ত ডক্টর জিনবদী মহাতেরো অধ্যাপক পালি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন বাবু দিলীপ কুমার বণিক অতিরিক্ত সচিব অতিরিক্ত মহাপরিচালক পিইডিপি চার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিশেষ অতিথি হিসেবে আরও আসন গ্রহণ করবেন জনাব জিয়াউল হক 39 নং ওয়ার্ড কাউন্সিলর চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিশেষ সদর্ম দেশক হিসেবে আসন গ্রহণ করবেন ভদন্ত অগ্রজ্যোতি মহাতেরো মহোদয় প্রাক্তন সভাপতি পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ অধ্যক্ষ দশবর বৌদ্ধবিহার খাগড়াছড়ি সম্পর্কিত অতিথি হিসেবে আরও আসন গ্রহণ করবেন ভদন্ত নন্দপ্রিয় মহাতেরো অধ্যক্ষ দক্ষিণ খপংখুরিয়া আদর্শ বৌদ্ধবিহার খাগড়াছড়ি বরণ বা বুদ্ধ সঙ্গী সুধী মণ্ডলী আমরা এখন অতিথিবৃন্দ সম্পর্কিত সংগঠন হিসেবে আরও উপস্থিত আছেন থাকবেন চট্টগ্রাম আদিবাসী ব্যবসায়ী সমিতির সংগঠনের পক্ষে বাবু প্রবীণ চাকমা সম্পর্কিত সংগঠন হিসেবে উপস্থিত থাকবেন পানছড়ি আর্য ঐক্য পরিষদ সংগঠনের সভাপতি বাবু উত্তরণ চাকমা আমি অতিথিবৃন্দ ও শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে স্বর্ষ আসন গ্রহণ করার জন্য সবিনয়ে বন্দনা জানাচ্ছি এবং সবাইকে সাধুবাদ দিয়ে অনুমোদন করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি সাধু সাধু সাধু
বুদ্ধের সঙ্গে সুধি বন্ধু আমরা এখন অতিথি বৃন্দকে বরণ সঙ্গীতের মাধ্যমে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেব বরণ সঙ্গীত পরিবেশনা করবেন হিলচাঁদি গান শিল্পী গোষ্ঠী গানের কলি পতিন শিবর দানর পূর্ণ বলে দুকানিলই যুদ্ধ করিব শ্রদ্ধার বলে ধর্মের বলে দুকানিরে জয় করিব ফুল দিয়ে বরণ করবেন জয়িতা চাকমা লিপ্সা চাকমা নিশু চাকমা কাঞ্চনা চাকমা পারমী চাকমা সুকামী চাকমা চন্দ্রিমা চাকমা সুচন্দ্র চাকমা রেশমী চাকমা শিষ্টা চাকমা বসুমতী চাকমা ঐশী চাকমা ক্ষেমা তালুকদার মাধবী চাকমা রেশমী তঞ্চঙ্গা এবং নিম্নি চাকমা
শ্রোতা মনে পুণ্য ফলে এগামনে সঙ্গরি পুণ্য লৈ যায় পাবত এগদাদার মনত পৰি পুণ্য লৈ যায় পাবত এগদাদার মনত পৰি পুণ্য লৈ যায় পাবত সাধু 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 ডক্টর মহোদয়কে ফুলের তোড়া ও ক্রেস দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু অরুণজয় চাকমা যুক্ত সাধারণ সম্পাদক হিংসাদিগা বৌদ্ধবিহার পরিচালনা কমিটি সবাই সাধুবাদ সাধু 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 ইয়ানে কবার করে মারে তো রকা বিছিলাম না 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 কে না ইয়ে করোনা সাধু 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 পঞ্চশীল গ্রহণ সুধীমন্ডলী এবার বাবু প্রীতিময় চাকমা উপদেষ্টা হিলচাঁদিগা নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সাবধা দূতিয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সাবধা তাতিয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সাবধা ওকাশ বন্দামি ভান্তে সাঙ্গো ধরাতনয়ং কথং সভ্যং অপরাধং কমাতু নো ভান্তে সাঙ্গো দূতিয়ম্পি ওকাশ বন্দামি ভান্তে সাঙ্গো ধরাতনয়ং কথং সভ্যং অপরাধং কমাতু নো ভান্তে সাঙ্গো তাদ্যম্পি উকাশ ভন্নামি ভান্তে সাঙ্গো ধরাতনয়ং কথং সভ্যং অপরাধং কমাতু নো ভান্তে সাঙ্গো সংসারবত্তা দুঃখাদু মুঞ্চিত্ব নিবানাং সাচি কর্ণতায়া কাশ মায়াং ভান্তে ইহ্রংসহ পঞ্চশীলং দাম্মং যশমা অনুভাঙ্গাত্ত শীলাং দেত নো ভান্তে দূতিয়ম্পি সংসারবত্তা দুঃখাদু মুঞ্চিত্ব নিবানাং সাচি কর্ণতায়া উকাশ মায়াং ভান্তে ইষডংশঃ পঞ্চশীলং ধম্মং যশমা অনুঘাঙ্কাত্ত শীলং দেত নো ভান্তে তাদ্যম্পি সংসারবদ্ধা দুঃখাদু মুঞ্চিত্ব নিবানাং সাচি কর্ণতায়া উকাশ মায়াং ভান্তে ইষডংশঃ পঞ্চশীলং ধম্মং যশমা অনুঘাঙ্কাত্ত শীলং দেত নো ভান্তে
Duti ampe buddhang saranam gacchami. Duti ampe buddhang saranam gacchami. Duti ampe dhammang saranam gacchami. Duti ampe dhammang saranam gacchami. Duti ampe sanghang saranam gacchami. Duti ampe sanghang saranam gacchami. Pati ampe buddhang saranam gacchami. Pati ampe buddhang saranam gacchami. Bhavato sabba mangalana rattanto sabba devata sabba buddhano bhavena sabba sukhi bhavantu te bhavato sabba mangalana rattanto sabba bhavato sabba mangalana rattanto sabba devata sabba sangano bhavena sabba sukhi bhavantu te avivadana silatsani sambuddha Yampe mayan vante sambo iwan appadukka anuttaram anuttaram bhikkhu sangassa uddeshe Sivarani uchcharga karo kotin Sivarani la mada diyan tumhe mana phani dalagege bengosa sadguru acha kotin Sivarani la Mayang bhante sanggo imam kapina sivaran bhikkhu sanghasa uddeshe danam deva katina attaritu dutiyante mayang bhante sanggo imam kapina sivaran bhikkhu sanghasa uddeshe danam Dema katina attaritu katiyampe mayang vante sanggo imam katina sivaram bhikkhu sanghasa uddeshe danam dema katina attaritu kotin sivar uccharga gurala asti guri Sadhu, sadhu. Namo tassa bhagavato arahato sammaha sambuddhassa bhavato sabba mangalam arahantu sabba devata sabba buddhano bhavena sadha sukhi bhavantu te bhavato sabba mangalam arahantu sabba devata sabba dhammano bhavena sadha sukhi bhavantu te Bhavato sabba mangalam arahantu sabba devata sabba sanghano bhavena sadha sukhi bhavantu te abhivadana silatsani sambuddha vatsayino sattadu dhamma vaddanti ayuvannam sukham balam ayu arogya sampatti sattamaham bhagavantam sadhammam samma sambuddhassa Tamaham Bhagavantam Sadhammam Sasangam Imehi Hajara Padipehi Dhammam Pujemi Tatiyampe Itipi Niruda Samapatitva Uttaritva Nisinnasa Iya Bhagavatu Arahatu Samma Sambuddhasa Tamaham Bhagavantam Sadhammam Sasangam imehi hajara padipehi sangam ujemi 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 Sivarani uccharga karo kotin Sivaran la mada jiyan tumhe adappan bhujanto gureyu
এবং যারা যারা শিবরাণ্য তারাইও মাতাতল বানা পানি দেলা বিলে বেগা সাজত করি আচ্ছা প্রতিদিন শিবরাণ ল শিবরাণী মাতার ল ডাক নিয়ে মায়াং ভান্তে সাঙ্গ ইমাম কাতিনা শিবরাম ভিক্ষু সংঘর্ষ উদ্দেশ্যে দানা দেমা কাতিনা আট ঋতু দ্বিতীয়ান্তে মায়াং ভান্তে সাঙ্গ ইমাম কাতিনা শিবরাম ভিক্ষু সংঘর্ষ উদ্দেশ্যে দানা দেমা কাতিনা আট ঋতু তৃতীয়ান্তে মায়াং ভান্তে সাঙ্গ ইমাম কাতিনা শিবরাম ভিক্ষু সংঘর্ষ উদ্দেশ্যে দানা দেমা কাতিনা আট ঋতু প্রতিদিন শিব উৎসর্গ করা হলো ফানি ডালা বিলে বেগসে যাও এবার লাস্টে করি একটান গুলি দবি প্রতিজি বরান আর বাকি নিয়মতে যাতে ইয়ে সেজ হব সেটাতে গজি দেব সভাপতিরা গজি দেয় আচ্ছা সাধু 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 শ্রুতি মন্ডলী এবারে স্বাগত ভাষণ প্রদান করবেন বাবু স্বপন কুমার চাকমা আহ্বায়ক কুটির জীবনদান উদযাপন পরিষদ 2022 আঠাশে অক্টোবর 2022 বারোই কার্তিক 1429 বাংলা শিষ্য শিশুটি ভূতান্ত রোজ শুক্রবার ঈর্ষাদিগান বৌদ্ধ বিহার শুভ ১৫তম শুভ দানত্ব কুটির শিবদান উপলক্ষে এসে এই পূর্ণ হলাগর সভাপতি অদন্ত সাধনাধুনী মহাস্তমীর অধ্যক্ষ হীরসাদিগাম বৌদ্ধ বিহার তার বৌদ্ধ বিহার কলিঞ্চি পূজা উদযাপন উদযাপনত যান সেই উপলক্ষে মই সর্বপ্রথম তথাগত সম্মুখ সম্বুদ্ধ অরহরত তথাগত সম্মুখ সম্বুদ্ধ কে নদশিরে বন্দনা করব আর ইচ্ছে এই পূর্ণ হলাভ দূরত্বন হায়িত্ব নিচ্ছে অনুত্তর পূর্ণক্ষেত্র বিক্র সংগরে আমি নদশিরে বন্দনা করব আরো আমায় দু বিশেষ অতিথি প্রধান অতিথি হিসেবে যারা এবার হতা এলো তারা 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 কিছু সরকারি কর্মসূচি থানায় তারা এনে পারেন যার কারণে আমি তারা লই দেখা করি নপারলাম তারাও মুই উদযাপন কমিটির পক্ষত আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন এছাড়াও একটু উপস্থিত থাকা হতা এল জনাব জিয়াউল হক সুমন
Babu Dilip Kumar Mani, Odirikta Sajib, Odirikta Mahaparichalo, PEDP 4, Pratamik Shikha Abdi Daptar, Unake, Amar, Ebong Ujjapan Kumitir Pakko Dege, Obhinandan Gyapan Korchi. Aro Obhinandan Janagon, Panchoriyo Ajjokko Parishad, Chattogram, Adibasi ব্যবসায়ী কল্যাণ সমিতি তারানিয়মই এই অনুষ্ঠানক আন্তরিকভাবে মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করগর আর ইচ্ছে এই পূর্ণ হলাবত 71 সাধর্ম বিচারি সাধর্ম পূজারি যে উপাসক উপাসিকা দিনয় 71 এস্তর বিশেষে মই তোমারে নমস্কার এবং মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করগর এছে আমার এই ভীলসাদিগাম বৌদ্ধ বিহার 15তম শুভ দানাত্তম দিন শিবদান উদযাপন এই উদযাপনের পরিপ্রেক্ষিতে মই তোমায় যদি একখান হোদা হুদুসা যদি Odah habar semua jadi guna bulu tuh diwajibkan. Mau bikin semua tuh, emang ece agak teruji. Mau bapai, maupun lo, betul mau nih sebenarnya koma pertanyaan kalau. Ece tuh bisa no, amar hilshadigan butuh biharan 2018 Januari putih সেই 2008 সাল হইতে অদ্যাবধি পর্যন্ত যে আমার জীবন কিভাবে চলে কিভাবে আমার পরিচালনা কমিটি এই আমার পরিচালনা করত তুমি বা কোনে কম বেশি ভালোমন্দ হবে যাও বিয়ানন্দ তুমি ইয়ান শুধু আমার নয় তোমার আমার ব্যক্তিগত এই বিয়ানন্দ দড়ি রাঙানোর দায়িত্ব হলো আমার ব্যক্তিগত ইচ্ছে চট্টগ্রাম মহানগর জীবিত আমি এম আব্দুল লতিফ এর উত্তরসূরি তার সুযোগ্য পুত্র জনাব সাজ্জাদ উমর ফারুক সাজ্জাদ উমর ফারুক উনাকে কমিটির পক্ষ থেকে এবং উদযাপন কমিটির পক্ষ থেকে এবং আজকের এই ধর্মীয় অনুষ্ঠানের পক্ষ থেকে উনাকে অভিনন্দন যাও এইছে এই বিহারাম পরিচালনা করতে আমার তো যে কত হয়তো সিএম একগুলো মত জানা আগে এইছে এই যে আমি কুটিন শিবদান গড়ি এই কুটিন শিবদান গণনা পিছনে কার কতটুকু অবদান আগে সিএম মই তোমাদের কেন করে বিশ্লেষণ করতে চান যখন 2008 সালে যখন এই শালিগ্রাম বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়ে সেই সময় তারা কথা স্মরণ করলে নয় যে মানে শুনে এই হিমান দরি রাজন এবং শালিগ্রাম তারা হচ্ছে পানসুরি আর্যক পরিষদ পানসুরি আর্যক পরিষদ সেই শুরু থেকে তারা এই হিমানের সাথে সম্পৃক্ত এলাক সহযোগিতা করছেন বহুত করছেন তারা তারা হয় হিমার কমিটি ফকতুন এবং ইচ্ছে এই উদযাপন কমিটির ফকতুনই আজ্যক পরিষদ আঞ্চলিক আজ্যক পরিষদের মই কৃতজ্ঞতা প্রকাশ করমর এই অনুষ্ঠান গত দিনে যে আমি যে সমস্ত ধর্মীয় সংগঠন এবং সামাজিক সংগঠন গুলন পেয়ে সেই সংগঠন নামানি না হলে নয় কেন আমি ঘোষণা করিব ঠিকই না বৌদ্ধ মৈত্রী ঐক্য পরিষদ
Bodhebang Buddha Dharma Sadak, Trirotna Okko Parishad, Sudristi Rajya Parishad, Sangjwara Dharma Sadak, Uddam Foundation. এই ধর্মীয় এবং সামাজিক সংগঠনই অক্লান্ত তার অক্লান্ত পরিশ্রমে আমি হচ্ছে এই পুটিনসু দাওতন গুণিনসু বদরান উদযাপন করি ভারে এবং এর সহায়তে চট্টগ্রাম মহানগর যেই সমস্ত আমার বৌদ্ধ ধর্মাবলম্বী বন্ধু আগত তারা সহযোগিতা যদি না বেদন তাহলে আমার পূর্ণ হয়তো আলাকানা আমি আর অসুবিধা পড়ব না আজই যারা এই অনুষ্ঠানের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম গুজন তারা মই এসে উদযাপন কমিটির পক্ষ থেকে মই কৃতজ্ঞতা প্রকাশ করব এবং ভবিষ্যতেও আমি তোমার তুল এবং এই যে ধর্মীয় সংগঠন এবং সামাজিক সংগঠনগণ তারা তুল আমি আরো সহযোগিতা এবং ইয়ে মই আশাবাদ ব্যক্ত করো যাও এচে না না ওই ইয়া ওই সিমেন হোস্টেল এই অনুষ্ঠান আমার হ্যাঁ সিমেন হোস্টেল গেটে সিমেন হোস্টেল গেটে সিমেন হোস্টেল গেটে মাঠে উপর আগের সুযোগ্য উত্তর শুনি উপস্থিত হয়েছেন উনাকে উনার সুস্বাস্থ্য কামনা করে এবং জনাব এমপি সাহেবের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে তুমি হয়তো একখানা ভুল বুঝিবা মানে যেহেতু এই যে আমার অনুষ্ঠানে গত দিনে যে আমার বাংলা এবং সামাজিক মিশ্রণ ঘোরা পড়ে অর্থাৎ যেও জিয়ান হাতে সিয়ান আমার প্রয়োগ ঘোরা পড়ে তাহলে যদি ভুল ত্রুটি হয় তুমি আমার একটা ক্ষমা করে দিও যাও এইছে এই অনুষ্ঠান যেভাবে তুমি আমার আমাদের সহযোগিতা করছো সেনলয় বই আরো উদযাপন কমিটি পক্ষ আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করলাম তাছাড়া এইছে এই এলাকার প্রশাসন পুলিশ প্রশাসন আগাম তারারই মই আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলাম পুলিশে মই সংগঠন এবং তোমার তো যদি মর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা প্রার্থনা করলাম এবং ব্যক্তির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু নিরোগ জীবন কামনা করে নেগরি এই যে অনুষ্ঠান যে সফলতার মুখ দেখে সিয়ানোর প্রতি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে নে মর সংক্ষিপ্ত বক্তব্য মই শেষ করে নেব সাধু 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 এবারে সম্মানিত উদ্বোধক মাননীয় সংসদ সদস্য জনাব এম এল লতিফ এমপি মহোদয়কে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছে বাবু শবর কুমার চাকমা আহ্বায়ক কোটি জীবন উদযাপন পরিষদ 2022 ক্রেস্ট ও ফুলের তোড়া গ্রহণ করবেন এমপি সাহেবের পুত্র জনাব সাজ্জাদ ওমর ফারুক